আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বরাবরের মতো প্রথম শ্রেণী পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে পার্ট 32 ওপেন করা আছে। তো আমরা পার্ট 32 নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা পাঠটির মূল বিষয়বস্তু, মূল পাঠ্য বই থেকে, মানে আমার বাংলা বই থেকে জেনে আসি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পৃষ্ঠাটি 44 পৃষ্ঠার একটি পাঠ, আমাদের পাঠ 32 পাঠটি। আতে আকার, সরি, আতে আকার যাকে বলা হয়, তো আতে আকার এতে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো ছবিতে কি বলা হচ্ছে, ছবির উপরে লেখা আছে ছবি দেখে গল্প শুনি ও বলি। তার মানে কি, গল্পটা শুনতে হবে, তারপর তোমাদেরকে বলতে হবে। তো চলো আমরা আমার কথা শুনে, আমার সাথে সাথে শুনে বলতে হবে, বলার চেষ্টা করতে হবে, তোমরা সবাই বলার চেষ্টা করবে। যেমন এটা কিন্তু আকারে ব্যবহার, আমরা কিন্তু আকারে ব্যবহার জানবো। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আকার, এই ছবির নিচে কিন্তু আকারগুলো লাল কালিতে হাইলাইট করা আছে। তার মানে কি, আমরা আকার কী কী ভাবে ব্যবহার করা যায়, মানে একটা গল্পে কীভাবে আকারকে দিয়ে গল্প সাজানো যায়, তা আমরা কিন্তু এই পাঠে পাঠ থেকে জানবো। যেমন প্রথম গল্প, মানে প্রথম ছবিটি হচ্ছে কাকা যায় ডাব খায়। তো প্রত্যেকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকার আছে, এখানে আকারকে হাইলাইট করা আছে লাল কালি দিয়ে। তার মানে কি, কয়েক আর কা, কয়েক এক কাকা, অন্তত দেখা যায় অন্তত যায়, ডাকা ডাব ও ডাব খায়, খায় মানে কাকা যায় ডাব খায়। প্রত্যেকটি শব্দেই কিন্তু আকার আছে। আর আরেকটি আছে খতে, দেখা যাচ্ছে যে খালা যায় জাম খায়। তার মানে কি, এখানে প্রত্যেকটা শব্দে আকারের ব্যাপক ব্যবহার দেখতে পাচ্ছি। তার মানে কি, এখানে আকার ছাড়া কোনো চিহ্ন নেই, তার মানে আকার দিয়ে কিন্তু গল্পটি। তো প্রথম ছবিটি আমরা কি পেলাম, কাকা যায় ডাব খায় এবং পরবর্তীতে খালা যায় জাম খায়। তো খায় খালা, খালা খালা উদ্দিষ্ট জায়গা যেমন যায়, বর্গীয় জায়গার যেমন জাম, খায় খা উদ্দিষ্ট খায়। তো কাকা যায় ডাব খায় প্রথম ছবি, এবং দ্বিতীয় ছবি খালা যায় জাম খায়। তো তোমরা আমার সঙ্গে পড়ার চেষ্টা করো, কাকা যায় ডাব খায়। পরের ছবিতে আছে কি, খালা যায় জাম খায়। আমরা এখন নিচে পরবর্তী অংশে যাব। নিচে শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি, তার মানে কি, উপরের ছবিতে আমরা খুঁজে বের করব কাকা, তার মানে কাকা কোথায় আছে। যে কাকা, কাকা কিন্তু ডাব খাচ্ছে আগে, কাকা ডাব খাচ্ছে উপরের ছবিতে। আমরা কি, এই যে ডাব খাওয়া ব্যক্তিকে আমরা কাকা বলবো, যেহেতু আমাদের খুঁজে বের করতে বলছে। তারপরে কি, ডাব, ডাব তো আমরা দেখতে পাচ্ছি খা, মানে কাকা যেটা মুখে লাগিয়ে খাচ্ছে সেটা কিন্তু ডাব। তারপর খালা, খালা মানে কি, আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে একটা মহিলা জাম খাচ্ছে, এই মহিলাটি কিন্তু খালা। আর এই মহিলার হাতে এক প্লেট জাম আছে, আমরা কিন্তু এই জামকেই, ওই এক প্লেটে যে কালো কালো জাম, একেই জাম বলতেছি। আমরা একটা খাওয়ার, একটা ভালো, একটা পুষ্টিকর একটা ফল জাম, জাম খাচ্ছে খালা। তার মানে কি, মহিলাটি খালা এবং সে খাচ্ছে জাম। তো আমরা কিন্তু ছবিতে খুঁজে বের করলাম, কি ছবিতে বের করলাম, প্রথমে ছবিতে আমরা কাকে, কাকাকে খুঁজে পেলাম, পরবর্তীতে ডাবকে খুঁজে পেলাম, দ্বিতীয় ছবিতে খালাকে খুঁজে পেলাম এবং জামকে খুঁজে পেলাম। আমরা এখন ডট মিলিয়ে আকার লিখবো। তো ডট মিলিয়ে এখন এখানে আকার লিখতে হবে। তো এখানে ডট আছে, এই যে ডট এখানে দেখা যাচ্ছে, এবং ডট মিলে কীভাবে আকার লিখবো আমরা পরবর্তীতে দেখবো সেটা। তার পরবর্তী অংশে দেখাচ্ছে আকার লিখি শব্দ পড়ি। তার মানে কি, এখানে ডয়ের সাথে আকারটা লিখে দেখাতে হবে তোমাদেরকে, এবং শব্দগুলো পড়তে হবে। যেমন ডয় আকার ডাব ব, কী হবে, ডাব হবে। তোমাদের কিন্তু লিখতে হবে, লেখার সঙ্গে সঙ্গে শব্দটা কী শব্দ লিখলে তোমার তা পড়তে হবে। যেমন ডয় আকার ডাব ও ডাব। তারপর জয়ের সঙ্গে যদি আমরা আকার দিই, আকার লিখি, তাহলে কিন্তু জয়কার জাম জাম হবে। তারপর ঢয়াকার ঢাস সঙ্গে যদি ক দেয় ঢাক হবে, এবং ঘয়াকার ঘাট সঙ্গে যদি দন্ত সদিতে ঘাস হবে। তো পড়িও লিখি, তার মানে কি, এই নিচের ছবি, ছবি আছে ছবি সঙ্গে, তার সঙ্গে দুটো শব্দ আছে, দুটো বাক্য আছে। আমরা দেখতেছি ভাত খায় গান গায়, তার মানে কি, ভাত খাচ্ছে একজন এবং গান গাচ্ছে একজন। তার মানে এখানেও কিন্তু আকারের ব্যবহার, কোথায় আমরা আকারের ব্যবহার পাচ্ছি, যে ভয়কার ভাত তো ভাত খায়, খায় উদ্দেশ্য তো খায়, এখানেও আকার আছে সব জায়গাতে, এবং দন্ত্য গান, ভয়কার উদ্দেশ্য গায়। তো এখানে একটু ইয়ার ব্যাপার আছে আমাদেরকে, শেষের লাইনে কি একটা বিষয় জানাতে, মানে জানার জন্য বলা হচ্ছে, সেটা কি, উপরে বাক্যের শেষে লাল চিহ্নগুলো দাঁড়িয়ে। তার মানে কি, এই যে আমাদের উপরে বাক্য দেখতেছি ভাত খায়ের পর যে একটা সোজাসুজি একটা লম্বা টান, এটাকে কিন্তু দাঁড়ি বলে। কি বলে এটাকে, দাঁড়ি, মনে রাখার, মনে রাখতে হবে তোমাদের। তারপর গান গায়, তাহলে গান গায়ের পর যে লাল কাইতে যে একটা আমরা
টান দিতে পারতেছি, এটাকে আমরা দাড়ি বলবো। তো এই ছিল আমাদের মানে মূল পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা। আমরা এখন পাঠটির ডিজিটাল অংশে চলে যাব। পাঠ 32, আকার, ছবি দেখে গল্প শুনি ও বলি। কাকা যায় ডাব খায়। খালা যায় জাম খায়। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। কাকা, ডাব, খালা, জাম। ডট মিলিয়ে আকার লিখি। তো ডট মিলিয়ে আকার আমরা কিভাবে লিখবো এখন স্ক্রিনে ভালো করে দেখি মনোযোগ সহকারে। আকার, আকার লিখি ও শব্দ পড়ি। এখানে কিন্তু আমাদের আকার লিখতে হবে, আমি কিন্তু আগে আলোচনা করেছি। ডাব, জাম, ঢাক, ঘাস, পড়ি ও লিখি। ভাত খায়, গান গায়। ওপরের বাক্যের শেষে লাল চিহ্নগুলো দাঁড়ি। আমরা এখন পাঠটির শেষ ডিজিটাল অংশে চলে যাব। পাঠ 32, আকার, আ, ছবি দেখে গল্প শুনি ও বলি। কাকা যায়, ডাব খায়, খালা যায়, জাম খায়, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। কাকা, ডাব, খালা, জাম। ডট মিলিয়ে আকার লিখি। আ, আকার, আকার লিখি ও শব্দ পড়ি। ডাব, জাম, ঢাক, ঘাস, পড়ি ও লিখি। ভাত খায়, গান গায়, বাক্যের শেষে দাড়ি বসাই। তো পাঠ 32 ছিল আমরা আজকে পাঠটি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।